আব্বাসের বাগান বাড়ি, এই জায়গাটা হলো সাতক্ষীরা দিনের পোতার একটু আগে। জায়গাটা অনেক সুন্দর, আমরা ট্রাই করবো এখানে গিয়ে আপনাদের জায়গাটা ঘুরে দেখানোর জন্য, আর কিছু ড্রোন শট হয়তো আপনাদের দেখাতে পারি। দেখি ওখানে যদি পারমিশন পাই তাহলে আপনার দেখাবো ইনশাল্লাহ। আর আমরা আছি এখন আছি শহর বাইপাসে, এই যে আমরা আসছি এই দিক থেকে, এটা হলো সাতক্ষীরা মেডিকেল কলেজ বা ঘুমরা ওই ওই সাইড, আর আমরা যাব হলো এই দিকে, এই সাইড হলো দিনের পোতা। তো চলুন যেতে যেতে আর ওইখানে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে কথা হবে। আর বাইপাসের একটু সামনে সামনের দিকে গিয়ে আমরা জায়গাটা অনেক সুন্দর, ওইখানে একটু ড্রোন শট নেওয়ার চেষ্টা করবো, দেখি আপনাদের দেখাতে পারি কিনা, সাথে দেখানো হবে। দেখি আপনাদের পথের কি দেখাতে পারি। Thank you.
অলরেডি আমরা চলে আসছি, কিন্তু আব্বাসের বাগান বাড়ি এটা। এখানে আমাদের মোটামুটি সব কিছু ঘুরে শেষ, এবং সেই সাথে আমরা একটা ড্রোন শটও নেওয়া শেষ। এখন আমরা ব্যাক করব, আর দেখি আপনাদের, আপনারা নিজেরাই কমেন্ট করে জানাবেন যে ড্রোন শটটা কেমন লাগলো, বা এখানে জায়গাটা আসলে অনেক সুন্দর ছিল দেখায়। এই যে পিছনে টোটাল সাইডটা ফুল বাগান ছিল, কিন্তু ফুল বাগানটা তো এখন শুকায় গেছে, মনে হয় নতুন করে আবার লাগাবে, এই জন্য শুকনো বলে অতটা সুন্দর দেখাচ্ছে না, কিন্তু জায়গাটা অনেক সুন্দর। এই সাইডে প্লাস এই সাইডে সম্পূর্ণটা ফুল বাগান এটা। যাই হোক, আপনাদের ড্রোন শটটা কেমন লাগলো, ড্রোনের ভিউটা কেমন লাগলো, আর আমার ড্রোনে একটা রিভিউ আপনারা দিবেন ভালো লাগলো কিনা। দেখুন টোটালটা ফুলে ফুলে ফোলার অন্য। তো এখানে আমাদের এই ভিডিওটা শেষ করতেছি, নেক্সট আপনাদের দেখি ইনশাল্লাহ আবার কোথায় দেখাতে পারি, আপনাদের জানানো হবে সেটা। সাথেই থাকুন আমাদের, আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও দিলে আপনারা সবাই রাখবেন। ধন্যবাদ।